মিউজিক বাংলা টিভি আমার বউ মানে
শোন, আমি প্রেম করতাম ঠিক আছে, কিন্তু তোর বিয়ে হওয়ার আগে হওয়ার পরে আমি এর পিছনে আর যাই নাই। ও জানো না কিছু, একবার মধু শুরু করেছো তাহলে যাই লোকের ঠিক। ও তুমি বুঝো না, তুমি বিয়ে করছো দেখতে চাইছি না লোক চাইছো। হইছে হইছে, আর চাপা বেরাও না, আমার বিয়ের আগে তো তুমি মনে করো গর্ভবতী বানায় দিছো। আমি যদি তোর বিয়ের আগে গর্ভবতী বানাইতাম তাহলে কি আর তুই কানা যে বন্ধ না দেখতে বিয়ে করছস, তুই তো দেখতেই বিয়ে করছস। এত কথা বাদ, আমি ভাই করে দিছি তোর দরো দুতলে বলে তুমি ঘরে নিয়ে যাও। কথা বলই আমার একটা কথা, কালকে সকাল 10টার সময় তুই মাতবরের বাড়ি যাইবি, বুঝছস? এটা একটা মাতবরের জাপ হয়ে চালা দিব তাইব, আর যদি না আয়স তাহলে তোর লগে আমার ঝামেলা আসবে। তোমরা দুজন শোনো আমার কথাটা, শোনো লুঙ্গি খুলে গেছে, তোমার ডট টাইট করো। একটা গর্ভবতী মানে বাচ্চা হয়েছে, অনেক এই বাচ্চা বলে বিয়ার পরে বউ কার কাছে আসাল তুমি কালকে তোমার বৌলিয়া পারবা মহিলা মেম্বার বাড়ির, আর তুমিও কইলাম এই যে পলাইলে খবর আছে, তুমি একলা গেল না, এই দুনো জনের দায়িত্ব বউটু হান দা, বুঝছো? আমি গেলাম, এই যে তোমার বাইতে দাও, এই তুমি দেখেন দেখেন নম্বর সাত, এখানে গ্যাঞ্জন করা যাবে না, আর কি বক্তব্য তাড়াতাড়ি বলো। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি, আমি গ্রামে সবসময় ভালো শিক্ষা দিচ্ছি, খারাপ শিক্ষা দিবি? তো একটা কথা বলো, তোমার বিয়ের
কয় মাস হইছে? আমার বিয়ে মনে করেন যে 6 মাস হইছে। 6 মাস হইছে? ও আচ্ছা। আর তোমার ওয়াইফের সাথেও আমি কথা বলতে চাই, তুমি আসো, এদিকে আসো। তাহলে তোমার বিয়ে হয়েছে 6 মাস আর তুমি প্রেগনেন্সি 5 মাস। আচ্ছা দীপু, মানে ওর সাথে যে ওর রিলেশন তোমাকে কেউ বলছে? সেটা তো ছিল, আমরা সবাই জানতাম গ্রামের কিছু কিছু। ও কাজ কাম করে না, তাই ওর সাথে ওর বাবা বিয়ে দেয় না। ঠিক আছে, সেই জন্য তোমার সাথে বিয়ে দিছে। তো ওর তো খারাপ কখনো দেখি না। আর তোমার বিয়ে হয়েছে 6 মাস আর ওর বাচ্চা পেটে 5 মাস, তাহলে ওর সাথে কিভাবে হলো সেটা বলো তুমি। এটা তোমার ভুল হয়েছে। একটা কথা হইলো গিয়া, মনে করেন দুইজন তো প্রেম প্রীতি করছে, গর্ভবতী হইছে, আর আমি চাই না এটাকে ঘরে রাখতে, কারণ আমার মানছে নানান ধরনের নানান কথা। একদম চুপ থাকো, তুমি বেশি কথা বলতেছো। আজান দিচ্ছে, আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি, যেটা বলছি সেটা শোনো। ওর প্রেগনেন্ট হয়েছে 5 মাস, তোমার বিয়ে হয়েছে 6 মাস, তোমার মুখেই তো বলতেছো 1 মাসের ডিফারেন্স। তো ওর সাথে রিলেশনটা কিভাবে হয় তুমি বুঝো না, এগুলো তোমার কানে যায় কি? তুমি পাগল নাকি? বেদব কথা শোনে না মেম্বার সাহেব। ঠিকই তো বলছেন, তাহলে আমারই তো ভুল হইছে। অবশ্যই সেটা জন্য আর তুমি গর্ভবতী বউকে এইভাবে তালাক দিছো কেন? আর শোনো, গর্ভবতী বউকে তোমার তালাক দেওয়া ঠিক হয় নাই। আর এইসব তালাক কোনো তালাক না, রাগের মাথায় তালাক দিছো কি হয়েছে? বউকে ঘরে নিয়ে তুলো, ঘরে নিয়ে যাও। আমাদের গ্রামের মানুষগুলো হচ্ছে মূর্খ, ওরা যদি একটু পড়াশোনা করতো তাহলে তারা এটা হইতো না। এটা তো ঠিকই আছে, 6 মাস হয়েছে বিয়ে হয়েছে আর 5 মাস প্রেগনেন্ট, এই জিনিসটা বোঝে না। একটু পড়াশোনা করতো, দেখি একটা ব্যবস্থা করা যায় নাকি। গ্রামে এক তো একটাই স্কুল দিতে হবে শুধু বড়দের জন্য, যারা একদম মূর্খ ফ্যামিলির, সাধারণ পড়াশোনাও করবে আর কিছু শিখবে, দেখি ব্যবস্থা করা যায়। হ্যালো বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে একটা বেল বাটন আছে ওটিতে ক্লিক করে